আবারও তেলিয়ামুড়া এলাকায় সড়ক দুর্ঘটনা। তেলিয়ামুড়া অমরপুর সড়কের এই দুর্ঘটনায় আহতরা হল রাজেশ দেববর্মা, জুবিতা দেববর্মা, ভি ক্যাম্পিং। জানা গেছে ভি ক্যাম্পিং নামে এক বাইক আরোহী খোয়াই থেকে অম্পিতে যাচ্ছিল মোটর বাইক চালিয়ে। অপরদিক থেকে রাজেশ দেববর্মা এবং জুবিতা দেববর্মা মোটর বাইক করে তেলিয়ামুড়ার দিকে আসছিল। দুটি মোটর বাইক তেলিয়ামুড়া অমরপুর সড়কের সাত মাইল এলাকায় আসতেই মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে আহত হয় তিনজনই। পরে দমকল কর্মীরা আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তিনজনকেই ছেড়ে দেয়। এই পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকাতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে যানবাহন যাত্রীদের মধ্যে। মানে ওই বাইকটা ওভারটেক করেছিল, বিরোধী পৌঁছ আকাশ ত্রিপুরা।